20 মে পঞ্চম দফায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। তাই প্রচারে খামতি রাখতে চাইছেন না ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। তীব্র দাবদাহ উপেক্ষা করেই শেষ দিনের প্রচারে ঝড় তুললেন অর্জুন সিং। পায়ে হেঁটেও সারলেন প্রচার, চলল জনসংযোগ। একই সঙ্গে প্রচারে পা মেলান অর্জুন পুত্র পবন সিং। শেষ লগ্নের প্রচারেও অর্জুনের ছায়াসঙ্গী ছিল সিএন। জয়ের ব্যাপারে কনফিডেন্ট অর্জুন, তার কথায় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে চাইছে মানুষ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া বিধানসভার গোলঘর এলাকায় ইতিমধ্যেই অলিতে গলিতে প্রচার সারছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। একবার আজকে শেষ দিনের প্রচার, বিভিন্ন জায়গায় ঘুরছেন, মানুষ কি চাইছে? মানুষ আশীর্বাদ দিচ্ছেন, মানুষ বাংলায় কুশাসনকে শেষ করতে চাইছেন, বাংলায় ভারতবর্ষে মোদীজিকে আবার প্রধানমন্ত্রী করতে চাইছেন, সব মিলিয়ে আশীর্বাদ তো দেওয়া। 400 পারের যে যাত্রা, সেই যাত্রায় উপহার দেবেন প্রধানমন্ত্রী? 100% 2019 উপহার দিয়েছিল, এবার 200% উপহার দেবে। বাবার হয়ে প্রচার সারছেন, সাধারণ মানুষকে কি বলছেন? সবাইকে একটাই কথা বলছেন কি 20 মে যে সময় ভোটিং আছে, আপনার সবাইকে ভালো ক্যান্ডিডেটকে ভোট করবেন যে সবসময় আপনার সঙ্গে থাকে। বিরোধীদের পর্যুদস্ত করতে কোনো খামতি রাখতে চায় না পদ্মশিবির, তাই সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েন অর্জুন সিং। শনিবার ভাটপাড়া বিধানসভার অন্তর্গত গোলঘর 1 নম্বর কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় প্রচার। বাদ্যযন্ত্র সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় ঘুরে 2 নম্বর হসপিটাল গেটে গিয়ে শেষ হয় প্রথম পর্বের প্রচার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প বসানোর ব্যাপারে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন অর্জুন সিং। সন্দেশখালীতে এখনো পর্যন্ত একেবারে যে সিবিআই ক্যাম্প, একেবারে খোদ সন্দেশখালী থেকে তদন্ত করছে সিবিআই। সিবিআই ক্যাম্প বসানো হচ্ছে, সরাসরি মানুষ অভিযোগ করতে পারে, তার মানে বুঝতে পাচ্ছেন কোর্টের অর্ডারে সেন্ট্রাল এজেন্সি কাজ করছে, কোর্টেরও বিশ্বাস হচ্ছে ওখানে পুলিশ কাজ করছে। ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ ভৌমিক। বিরোধী পক্ষকে হিংসার রাজনীতি থেকে দূরে থেকে সুস্থ থাকার বার্তা দিলেন অর্জুন সিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেনশন নেবেন না। কেন 20 তারিখে যখন পদ্মফুলে মানুষ ভোট দেবে, সেই টেনশনে কিছু ভুলভাল করবেন, কিছু গুন্ডাদেরকে লেলিয়ে দেবেন, মানুষকে ভোট যাতে না দেয় তার জন্য আমি বলছি এই ভুল করবেন না। ভালো থাকতে বলছেন, সুস্থ থাকতে বলছেন? হ্যাঁ, যদি ভুলভাল কাজ করেন তাহলে অসুস্থ হয়ে যেতে হবে। যেভাবে মানুষের সাড়া মিলেছে, তিনি বলছেন যে তার যিনি বিরোধী প্রার্থী, সেই বিরোধী প্রার্থীকে ভালো থাকতে বলছেন, সুস্থতে থাকতে বলছেন, এবং কোনো সমস্যা করলে অশান্তি তৈরি হতে পারে সে কথাও সাফ একেবারে জানিয়ে দিলেন অর্জুন সিং। ক্যামেরা গোপাল দাবাদারের সঙ্গে অয়ন শর্মা, শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, ব্যারাকপুর।